জিতার চেঙ্গিজকে বিরাট 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 সাপোর্ট করলো আমাদের সব থেকে বাংলার প্রিয় ইউটিউবার, সব থেকে বাংলার বড় ইউটিউবার, যাকে দেখে আমরা অ্যাটলিস্ট ইউটিউবে এসেছি, দা বং গাই কিরণ দত্ত। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি কিন্তু বেশ মজা পাচ্ছি ভাই। তার কারণটা হচ্ছে দা বং গাই ওই পার্টিকুলার ওই ভিডিওর মধ্যে এমন একজনকে এমন ভাবে চাটন দিয়েছে না, আমার জাস্ট দেখে হেভি লাগলো। মানে ওই পার্টিকুলার ইউটিউবারটাকে জিদ্দার হচ্ছে ইন্টারভিউতে ডাকা হয়নি বলে সে জিদ্দার ওই চেঙ্গিজকে উল্টো পাল্টা ভাবে মানে ক্রিটিসাইজ করেছে, খারাপ বলেছে, এবং ওটাকে নিয়ে দা বঙ্গাই যা বললো হেভি লেগেছে বস আমার। এবং দা বঙ্গাই কিন্তু গেছিল কালকে হচ্ছে চেঙ্গিজ দেখতে, এবং সে কিন্তু একটা ভালো রিভিউ দিয়েছে, এবং মানে সে বলছে যে এটা একটা আমাদের প্রথম স্টেপ, এবং এটা সাকসেসফুল হলে কিন্তু পরবর্তীকালে আমরা আরো আরো কিন্তু বড় কিন্তু স্টেপ নিতে পারবো। এবং সবার লাস্টে যে কথাটা বললো ভাই, আমার শুনে জাস্ট দিল খুশ হয়ে গেছে। সে বললো একজনের পাঠান ভালো থাকতে পারে, তার চেঙ্গিজ ভালো লাগলো না, হিপোক্রিট কোথাকার, একটা ঠাপি একটা থাপ্পড় মারবো। হেভি লাগলো ভাই ওই ডায়লগটা। মানে একজন ইউটিউবার সে বাংলা থেকে হচ্ছে বিলং করে, তাকে হচ্ছে জিদ্দার ইন্টারভিউতে ডাকা হয়নি বলে সে চেঙ্গিজের নামে উল্টো পাল্টা, আমি নাম বলবো না, তো তোমরা প্রত্যেকেই চেনো বাংলার সব থেকে বড় ইউটিউবার, সব থেকে বড় রিভিউয়ার। সো আমি কিন্তু তাকে অ্যাটলিস্ট রিভিউয়ার কিন্তু মনে করি না। তার কারণটা হচ্ছে চেঙ্গিজ এত ভালো সিনেমা হয়েছে, চেঙ্গিজ কে নিয়ে সবাই এক্সাইটেড, চেঙ্গিজ কে নিয়ে সবাই ভালো কথা বলছে, ভালো রিভিউ দিচ্ছে, এবং চেঙ্গিজ সত্যি একটা দুর্দান্ত কাজ হয়েছে, এবং প্যান ইন্ডিয়া লেভেলে এতটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, সবাই ভালো বলছে, এবং সেই জায়গাতে শুধুমাত্র তাকে হচ্ছে জিদ্দার ইন্টারভিউতে ডাকা হয়নি বলে তুমি তার খারাপ রিভিউ দেবে। ওখানে ওখানে সে বলছে জয়দেব সিং থেকে চেঙ্গিজ হয়ে ওঠার নাকি কোনো মোটিভ নেই, চেঙ্গিজের গল্প নাকি অতটাও ভালো নয়, অতটাও নাকি স্ট্রং নয়। এগুলো কি কথাবার্তা ভাই, এগুলো জাস্ট নেগেটিভিটি ছড়ানো না? এবং আমার মনে হয় যে ওই ইউটিউবার আমার অ্যাটলিস্ট তাকে তার কাজ ভাল লাগতো, এবং ওই পার্টিকুলার ভিডিওটা দেখার পর থেকে না, এবং তার কাজ আমার আমি জাস্ট দেখবো না, তার ভিডিওগুলো আমার জাস্ট ভালো লাগছে না। আমরা কতটা প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করছি চেঙ্গিজকে, যাতে করে চেঙ্গিজ সাকসেসফুল হয়, ন্যাশনালি একটা ভালো অ্যাপ্রিসিয়েশন বা ইভেন পাচ্ছে, তো সেই জায়গা থেকে শুরু করে আমার মনে হয় যে এই পার্টিকুলার ভিডিওতে দা বঙ্গাই কিরণ তো কিন্তু হেভি দিয়েছে, হেভি কিন্তু ঝাড় দিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তোমাদের তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ওই পার্টিকুলার ভিডিওটা গিয়ে দেখো, তোমরা কিন্তু হেভি মজা পাবে, এবং কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।